হেল্পলাইনে আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ফোনের যে কোনো টেক্সট বা লেখা কপি করতে পারি। আমরা অনেক ক্ষেত্রেই আমাদের ফোনের অনেক জায়গায় যেসব লেখা বা টেক্সট থাকে তা কপি করতে পারি না, বিশেষ করে ইউটিউবে, ইউটিউবের ডিসক্রিপশন বক্স কিংবা প্লে স্টোর থেকে, এরকম অনেক জায়গা থেকে আমরা কপি করতে পারি না। কিন্তু একটি অ্যাপের সাহায্যে আমরা এখন থেকে সব কিছুই যা আমাদের ফোনে দেখা যায় যে কোনো লেখা আমরা কপি করতে পারবো। এজন্য আমরা প্রথমে একটি অ্যাপ ইনস্টল করে নেব প্লে স্টোর থেকে। প্লে স্টোরে গিয়ে আমরা লিখব ইউনিভার্সাল কপি। এই যে দেখতে পারতেছেন, এই অ্যাপটি আমরা ইনস্টল করে নেব। ছোট্ট একটি অ্যাপ, খুবই ছোট একটি অ্যাপ। অ্যাপটি ইনস্টল করার পর আমরা ওপেন করে নেব। ওপেন করার পরে আমাদের কিছু সেটিং করে নিতে হবে, সেটা উপরেই খেয়াল করেন। এই যে ডিজেবল আছে, এটাকে এনেবল করে দেবে, এনেবল করে নিতে হবে। এখানে ক্লিক করলাম ওপেন সেটিং, ওপেন সেটিংয়ে গিয়ে আরেকটা এই যে এখানটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে উপরের দিকে এই যে এটাতে অন করে দেবেন, তারপর ওকে। এরপর ব্যাকে আসবেন, ব্যাকে এসে আর একটু সেটিং আছে, এখানে সবই ঠিকই আছে, এইখানে একটু কাজ আছে, এই দুটাতে, এই দুটাতে ক্লিক করবেন। উপরেরটাতে এডিট এবং নিচেরটাতেও এডিট আছে, ব্যাস এটুকু হলেই। আর এখানে কোনো সেটিং আরেকটা আছে, আরো কিছু আছে, এটা সিলেক্ট করে দিবেন, এটা ওকে করে দিবেন। তারপর ব্যাকগ্রাউন্ডটা এটা ওকে করে দিবেন, এলাও দিয়ে দিবেন। তারপর তো হয়ে গেছে আমাদের। এই যে নোটিফিকেশনে খেয়াল করেন, নোটিফিকেশনের নিচের দিকে যে ইউনিভার্সাল কপি, এই যে নিচেরটা, এটা যখনই চলে আসবে তখনই আমাদের কাজ হয়ে গেছে। দুঃখিত, এই যে এটা, এই অপশনটা চলে আসছে। এখন এখান থেকে আমরা বের হয়ে যাব, দেখব আমাদের কপির কাজটা হচ্ছে কিনা। প্রথমে আমরা প্লে স্টোরে চলে গেলাম, এখান থেকে আমরা কিছু কপি করতে চাইবো। দেখুন, ট্যাপ করে ধরে রাখলে এই লেখাগুলো কপি হচ্ছে না বা হয় না। এক্ষেত্রে আমরা কি করতে পারি, উপর থেকে এখানে আমাদের যেসব অ্যাপ আছে, অ্যাপের যে নামগুলো, এগুলোই আমাদের কপি হবে না। দেখুন, হোল্ড করে যদি ট্যাপ করে আমরা চেপে ধরে রাখি তাহলে কপি হচ্ছে না, আপনাদেরও হবে না। তো এটা না, এখান থেকে, তো এখান থেকে যদি কপি করতে চান তাহলে আপনাদের কি করতে হবে, ইউনিভার্সাল অ্যাপের যে যে নিচের দিকে এখানে খেয়াল করেন, নিচে এইটাতে ক্লিক করতে হবে, ইউনিভার্সাল কপি। নোটিফিকেশন বার নিচে আমি এনে নিচেরটা ক্লিক করলে পুরা ডিসপ্লে আপনার নীল কালারের মতো একটা ছাপ পড়ে যাবে। এখন যেখান থেকে আপনি কপি করতে চান সেখানে ক্লিক করলেই হবে। এই যে আমি সিলেক্ট করতেছি, যতটুকু ইচ্ছা পুরা পেজ, যেটা বাদ দেবেন সেটা বাদ হয়ে যাবে, এবং সিলেক্ট করলে সেটা কপির আওতায় চলে আসবে। তারপরে সিলেক্ট করার পরে এই যে দেখতেছেন গোলাপি কালারের যে বাটনটা, এটাতে ক্লিক করতে হবে। আমি ক্লিক করতেছি, ক্লিক করলাম, এটা এখন কপি হয়ে গেছে। কপিতে কতটুকু অংশ সেটা আমরা দেখার জন্য নোটে গেলাম। দেখুন,
যতটুকু আমরা সিলেক্ট করছি ঠিক ততটুকু আমাদের কপি হয়ে চলে আসছে। এটা এখন আমরা এডিট করে আমাদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারবো। ঠিক সেম আমরা ইউটিউব বা আমাদের ফোনের ডিসপ্লেতে যত প্রকার লেখা আছে সবগুলোই আমরা কপি করতে পারবো খুব সুন্দর করে। শুধু মনে রাখতে হবে আমাদের অ্যাপটি ইনস্টল করতে হবে, দেন সেটিং, আর তারপরে আমাদের এই যে নোটিফিকেশন বারের উপর থেকে আসবে নিচের অংশটা, এটাতে আমরা একটা ক্লিক করলে পুরো ডিসপ্লে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে এই যে নীল কালার চারপাশের বডিতে নীল কালারের মতো আসবে, তার মানে আমাদের জিনিসটা সিলেক্ট হয়ে গেছে। এরপর আমাদের ইচ্ছা অনুযায়ী যতটুকু দরকার ততটুকু আমরা কপি করে নিতে পারবো। তো আমার এই ভিডিওটা আপনাদের যদি একটুও ভালো লাগে, উপকারে আসে, তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন ফেসবুকে, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, নিয়মিত আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। খুদা হাফেজ।